हेलो फ्रेंड्स, वेलकम टू आवर न्यू लेसन ऑफ स्पोकन इंग्लिश फॉर बिगिनर्स। आई एम दिलीप और तुम्हारा देखो मस्त की पाठशाला वेर यू लर्न इंग्लिश बेटर थ्रू बेंगली, जेखने इंग्रेजी शिखबे बांगलाय अनेक बेटर भावे। लास्ट क्लासे बंधुरा आमरा लेट এই ভার্বটা নিয়ে আলোচনা করেছিলাম, বিভিন্ন ধরনের সেন্টেন্স দেখেছিলাম, কী করে স্পোকেন ইংলিশে আমরা সেগুলো ইউজ করব, ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো, সেই সমস্ত বিষয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে 50টা ছোট ছোট বাক্য কিংবা ফ্রেজেস যার মধ্যে আমরা লেট শব্দটা ব্যবহার করতে পারি এবং আরও স্মার্টলি কথাগুলো বলতে পারি, যেগুলো স্পোকেন ইংলিশে আমাদেরকে প্রচণ্ডভাবে হেল্প করবে, আমি তাই আশা করি। সো আজকের লেসনে আমরা 50টা বাক্য শিখব, সিম্পল সেন্টেন্সেস কিংবা ফ্রেজেস শিখব যেখানে আমরা লেট ব্যবহার করেছি, এবং সেই কথাগুলো সেই সেন্টেন্সগুলো তুমি যদি ব্যবহার করো তোমাদের স্পোকেন ইংলিশে, আম শিওর তোমাদের স্পোকেন ইংলিশে অনেক বেশি ফ্লুয়েন্সি আসবে। তাহলে আর সময় নষ্ট না করে শুরু করছি আজকে ক্লাস। আমাকে জানিও, এটা যদি বলতে হয় আমরা বলবো লেট মি নো, লেট মি নো, আমাকে জানিও। তুমি কখন ফাঁকা থাকবে আমাকে জানিও, তুমি কখন ফাঁকা থাকবে আমাকে জানিও। লেট মি নো ওয়েন ইউ আর ফ্রি, লেট মি নো ওয়েন ইউ আর ফ্রি। নেক্সট এক্সাম্পল, আজ সিনেমা দেখতে আসবে কি না আমাকে জানিও। লেট মি নো ইফ ইউ আর কামিং ফর দ্য মুভি, লেট মি নো ইফ ইউ আর কামিং ফর দ্য মুভি। নেক্সট এক্সাম্পল, আজ রাতে দেখা হচ্ছে কি না সেটা জানিও। একই রকম ভাবে বলতে পারবো, লেট মি নো ইফ উই আর মিটিং টু নাইট, লেট মি নো ইফ উই আর মিটিং টু নাইট। এই চারটে সেন্টেন্সেই লেট মি নো, আমাকে জানিও, এইটা দিয়ে কিন্তু সেন্টেন্স তৈরি করা হয়েছে, এবং লেট মি নো দিয়ে তুমি প্রচুর এরকম সেন্টেন্স বন্ধুদেরকে বলতে পারো, কিংবা তোমার পরিচিতদের বলতে পারো, কিংবা কোনো কনভারসেশন ক্ষেত্রে বলতে পারো, কিংবা কোয়েশ্চেন করার ক্ষেত্রে বলতে পারো। নেক্সট এক্সাম্পল, দেখি কি হয় কিংবা কি করি, লেটস সি। দেখি কি হয় বা দেখি কি করি, লেটস সি। দেখি এরপর কি হয়, লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট, লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। তুমি হয়তো কোনো শো দেখতে গেছো এবং শোতে গিয়ে একের পর এক পারফরমেন্স হচ্ছে, তখন তুমি তোমার বন্ধুদেরকে বলতে পারো লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। কিংবা কোনো একটা বিষয়ে তোমার হয়তো কোনো রেজাল্ট আসার আছে, তো একটা রেজাল্ট এসেছে কিন্তু তারপরে এখনও রেজাল্ট আসা বাকি আছে, তো তুমি সেক্ষেত্রে বলবে লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। কিংবা কোনো ঘটনা ঘটছে, পরে ঘটনাটা কি ঘটতে চলেছে বা পরে কে কি বলতে চলেছে, কে কি কাজ করতে চলেছে, সেগুলো সম্পর্কে আমরা বলতে পারি লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। নেক্সট এক্সাম্পল, আমাকে ভাবতে দাও, উই ক্যান সে লেট মি সি। এখানে আমাকে ভাবতে দাও মানে হচ্ছে লেট মি সি, লেট মি সি মানে কিন্তু আমাকে দেখতে দাও এক্ষেত্রে কিন্তু সেটা বলছি না, লেট মি সি আমাকে ভাবতে দাও, যে তুমি যে কথাটা আমাকে বললে কোনো একটা বিষয়ে, আমি ভেবে তোমাকে বলবো এই বিষয়ে আমি কি করতে পারি বা কিভাবে তোমাকে আমি হেল্প করতে পারি, সো লেট মি সি। নেক্সট এক্সাম্পল, আমায় ভাবতে দাও তোমার জন্য কি করতে পারি, লেট মি সি হোয়াট আই ক্যান ডু ফর ইউ, লেট মি সি হোয়াট আই ক্যান ডু ফর ইউ। বাঁচো এবং বাঁচতে দাও, বাঁচো এবং বাঁচতে দাও, লিভ অ্যান্ড লেট লিভ, লিভ অ্যান্ড লেট লিভ। আমাকে কথা বলতে দাও, লেট মি স্পিক, আমাকে কথা বলতে দাও, লেট মি স্পিক। তাকে যেতে দাও, লেট হিম গো, তাকে যেতে দাও, লেট হিম গো। নেক্সট এক্সাম্পল, তুমি কি আমাকে কথা বলতে দেবে, উইল ইউ লেট মি স্পিক, উইল ইউ লেট মি স্পিক, তুমি কি আমাকে কথা বলতে দেবে। নেক্সট এক্সাম্পল, সত্যটাকে বেরিয়ে আসতে দাও, লেট দ্য ট্রুথ কাম আউট, লেট দ্য ট্রুথ কাম আউট। কথায় বলে সত্যি কখনো চাপা থাকে না, সো সত্যটাকে বেরিয়ে আসতে দাও, লেট দ্য ট্রুথ কাম আউট। নেক্সট এক্সাম্পল, নিজে সাফায়ে আমাকে বলতে দাও, লেট মি এক্সপ্লেন মাই সেলফ, লেট মি এক্সপ্লেন মাই সেলফ। ধরো তুমি কোনো অন্যায় করেছো, কোনো কাজ করেছো যেটা অন্যরা পছন্দ করছে না, তারা বুঝতে পারছে না তুমি কাজটা কেন করেছো, তা তোমাকে ভুল বুঝছে, সেক্ষেত্রে ইউ ক্যান সে লেট মি এক্সপ্লেন মাই সেলফ, আমাকে তোমাদের কাছে ভালো করে ব্যাখ্যাটা করতে দাও আমি কেন কাজটা করেছি, সো লেট মি এক্সপ্লেন মাই সেলফ। নেক্সট এক্সাম্পল, আমাকে হতাশ করো না, ডোন্ট লেট মি ডাউন, ডোন্ট লেট মি ডাউন। অনেক সময় বাবা মায়েরা
ছেলে মেয়েদেরকে পড়াশোনা ভালো করে শেখায় এবং অনেক কিছু তাদের জন্য যাদের যা যা রিকোয়ারমেন্টস থাকে সমস্ত কিছু পূরণ করার চেষ্টা করে, এবং তখন তারা এই ধরনের কথা বলে, ডোন্ট লেট মি ডাউন, তোমার পেছনে আমি অনেক ইনভেস্ট করেছি, আমি অনেক এক্সপেকটেশনস আছে তোমাকে নিয়ে, সো ডোন্ট লেট মি ডাউন, আমাকে কিন্তু ডুবিও না বা আমাকে হতাশ করো না। কিন্তু অফিসে বস তোমাকে কোনো নিউ প্রজেক্ট দিয়েছে, নিউ অ্যাসাইনমেন্ট দিয়েছে, এবং তখন সে তোমাকে বলছে ডোন্ট লেট মি ডাউন, আমাকে হতাশ করো না। নেক্সট এক্সাম্পল, আমি তোমাকে হতাশ করব না, তার আনসার তুমি অবশ্যই তোমার বসকে বা তোমার বাবা মাকে বলতে পারো, আই উইল নট লেট ইউ ডাউন, আই উইল নট লেট ইউ ডাউন। চলো লুকোচুরি খেলি, চলো লুকোচুরি খেলি, লেটস প্লে হাইড অ্যান্ড সিক, হাইড অ্যান্ড সিক, হাইড মানে লুকোনো, সিক মানে খোঁজা, সো লুকোচুরি, হাইড অ্যান্ড সিক, লেটস প্লে হাইড অ্যান্ড সিক। এখানে লেটস প্লে ফুটবল, লেটস প্লে ক্রিকেট, লেটস প্লে টেনিস, লেটস প্লে চেস, অনেক কিছু তোমরা বলতো, লেটস প্লে গেম, লেটস প্লে ভিডিও গেম, অনেক কিছু এরকম তোমরা কথা বলতে পারো, কিংবা লেটস প্লে ট্রুথ অ্যান্ড ডেয়ার, ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি আমরা, এরকমভাবে কিন্তু এই সেম সেন্টেন্সে লেটস প্লে দিয়ে প্রচুর খেলার কথা তুমি বলতে পারো সেখানে। নেক্সট এক্সাম্পল, চলো আজ বাইরে খাই, লেটস ইট আউট টুডে, লেটস ইট আউট টুডে, চলো আজকে বাইরে খাই। নেক্সট এক্সাম্পল, সুযোগটা যেতে দিও না, সুযোগটা যেতে দিও না, ডোন্ট লেট দ্য অপরচুনিটি স্লিপ অ্যাওয়ে, ডোন্ট লেট দ্য অপরচুনিটি স্লিপ অ্যাওয়ে। এখানে অপরচুনিটি মানে হলো সুযোগ, আর স্লিপ অ্যাওয়ে মানে যেতে দিও না, স্লিপ অ্যাওয়ে মানে যেতে দিও না। সঠিক সময়ের জন্য অপেক্ষা করা হোক, সঠিক সময়ের জন্য অপেক্ষা করা হোক, লেটস ওয়েট ফর দ্য রাইট টাইম, লেটস ওয়েট ফর দ্য রাইট টাইম। এটা সবসময় বলা হয় সঠিক সময় মতোই সঠিক কাজ হবে, বাট তার মানে এটা নয় কিন্তু যে আমরা চেষ্টা করবো না বা আমরা নিজেদেরকে প্রিপেয়ার্ড রাখবো না, সেটা কিন্তু নয়। প্রিপারেশন সবসময় নিতে হবে, সবসময় নিজেকে প্রিপেয়ার্ড রাখতে হবে, যখন সঠিক সময় আসে তখন যেন আমি আমার বেস্ট পারফরমেন্সটা দিতে পারি। সো লেটস ওয়েট ফর দ্য রাইট টাইম। চলো আজকের মতো কাজটা শেষ করি, ধরো তুমি কোনো কাজ করছিলে, কাজ করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে, তোমাকে এখন কাজটা শেষ করে অন্য কাজ করতে হবে, ইউ ক্যান সে লেটস কল ইট আ ডে, লেটস কল ইট আ ডে, কিংবা একই রকমভাবে বলা যেতে পারে লেটস কল ইট আ নাইট, লেটস কল ইট আ নাইট। ধরো রাত্রিবেলা কোনো কাজ করছো, করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, সো বলতে পারো লেটস কল ইট আ নাইট, ওকে। কিংবা গল্প করছো, আড্ডা দিচ্ছ এবং আড্ডা দিতে দিতে তুমি টায়ার্ড হয়ে গেছো, এখন তোমাকে ঘুমোতে যেতে হবে, সো উই ক্যান সে লেটস কল ইট আ নাইট। নিজের সুরক্ষা করা বন্ধ করো কিংবা সাবধানী হয়ো না, মানে হলো লেট ইউর গার্ড ডাউন, লেট ইউর গার্ড ডাউন। তোমার গার্ড কি করা হয়, গার্ড আমাদেরকে প্রোটেক্ট করে, আমাদের যাতে গোপন কথাগুলো বেরিয়ে না আসে। ধরো পুলিশ কোনো চোরকে ধরেছে বা কোনো ক্রিমিনালকে ধরেছে, কিছুতেই তার কাছ থেকে কনফেশন আদায় করতে পারছে না, সত্যি কথাটা বের করতে পারছে না, তখন তাকে বলা হয়েছে লেট ইউর গার্ড ডাউন। তুমি যে তোমার সামনে একটা বাধা সৃষ্টি করেছো, সত্যি কথাটা বলবে না বলছো, সেটা কিন্তু বেশিক্ষণ তুমি আর টিকিয়ে রাখতে পারবে না, তোমাকে কিন্তু তোমার যে সুরক্ষা ব্যবস্থা সেটাকে কিন্তু নষ্ট করতে হবে, কারণ আমরা তোমার কাছ থেকে সত্যি কথাটা জেনেই ছাড়বো, সো লেট ইউর গার্ড ডাউন। কিংবা লেট দেয়ার গার্ড ডাউন, উই উইল অ্যাটাক দেন, লেট দেয়ার গার্ড ডাউন, উই উইল অ্যাটাক দেন। তাদের যে প্রতিরোধ ব্যবস্থা সেটা আগে নষ্ট হতে দাও, তারপর আমরা তাদেরকে অ্যাটাক করব। নেক্সট এক্সাম্পল, বাচ্চাদের নিজেদের মতো থাকতে দাও বা হতে দাও, লেট দ্য কিডস বি দেমসেলস, লেট দ্য কিডস বি দেমসেলস, বাচ্চাদের নিজেদের মতো থাকতে দাও কিংবা হতে দাও। দয়া করে আমায় ঢুকতে দাও, প্লিজ লেট মি ইন, দয়া করে আমায় ঢুকতে দাও, প্লিজ লেট মি ইন, লেট মি ইন, ঢুকতে দাও, ইন মানে ভেতরে ঢুকতে দেওয়া, যদি বাইরে বেরোনোর কথা হতো প্লিজ লেট মি আউট, আমাকে বাইরে বের করো, প্লিজ লেট মি আউট। আমি তোমাকে জিততে দেব না, আই উইল নট লেট ইউ উইন, আই উইল নট লেট ইউ উইন, আমি তোমাকে জিততে দেব না। নেক্সট এক্সাম্পল, আমাকে দামটা দিতে দাও, ধরো রেস্টুরেন্টে বন্ধুরা খেতে গেছো, তো সবার খাওয়ার শেষে তুমি বলছো লেট মি পে দ্য চেক,
লেট মি পে দ্য চেক, অনেকেই বলবে লেট মি পে দ্য বিল, সেটা না বলে তুমি বলতে পারো লেট মি পে দ্য চেক, খাবারের দামটা আমাকে দিতে দাও, কিংবা লেট মি পে ফর দ্য ফুড, লেট মি পে ফর দ্য ফুড, খাবারের জন্য আমাকে দামটা দিতে দাও। এরকমভাবে তুমি কিন্তু কনভারসেশনে এই সমস্ত ফ্রেজেসগুলো, স্মল সেন্টেন্সেসগুলো ইউজ করতে পারো। নেক্সট এক্সাম্পল, গোপন কথাটা বলো না, ডোন্ট লেট দ্য সিক্রেট আউট, ডোন্ট লেট দ্য সিক্রেট আউট, গোপন কথাটা বলো না। অ, তাকে তোমার সুযোগ নিতে দিও না, তাকে তোমার সুযোগ নিতে দিও না, ডোন্ট লেট হিম টেক অ্যাডভান্টেজ অফ ইউ, ডোন্ট লেট হিম টেক অ্যাডভান্টেজ অফ ইউ, তোমার যাতে দুর্বলতার সুযোগ কেউ না নিতে পারে তখন তুমি এই কথাটা বলতে পারো, ডোন্ট লেট হিম টেক অ্যাডভান্টেজ অফ ইউ। আমি প্র্যাকটিসই করতে পারছি না, যেটা তো ছেড়েই দাও, আমি প্র্যাকটিসই করতে পারছি না, যেটা তো ছেড়েই দাও। এটা কিভাবে বলবে? আই কান্ট ইভেন প্র্যাকটিস লেট অ্যালোন উইনিং, আই কান্ট ইভেন প্র্যাকটিস লেট অ্যালোন উইনিং, আমি প্র্যাকটিসই করতে পারছি না, যেটা তো ছেড়েই দাও। নেক্সট এক্সাম্পল, যেমনটা আছে তেমনটাই থাকতে দাও, যেমনটা আছে তেমনটাই থাকতে দাও, লেট ইট বি, লেট ইট বি, যেমনটা আছে তেমনটাই থাকতে দাও, বেশি ঘাটিও না, কিংবা সেই প্রসঙ্গটা নিয়ে বা সেই ব্যাপারটা নিয়ে বা সেই মানুষটা নিয়ে বেশি ইউনো নাড়াচাড়া করো না, তাকে তার মতো থাকতে দাও, সো লেট ইট বি। তাকে শিক্ষা দিই, লেটস টিচ হিম আ লেসন, লেটস টিচ হিম আ লেসন, তাকে শিক্ষা দিই, লেটস টিচ হিম আ লেসন। নেক্সট এক্সাম্পল, আমি এটা হতে দিতে পারি না, আই কান্ট লেট দিস হ্যাপেন, আই কান্ট লেট দিস হ্যাপেন, আমি এটা হতে দিতে পারি না। জল ফুটতে দাও, জল ফুটতে দাও, লেট দ্য ওয়াটার বয়েল, লেট দ্য ওয়াটার বয়েল, তাদের হাসতে দাও, লেট দেম লাফ, লেট দেম লাফ, তাদের হাসতে দাও। এই যন্ত্রণাটা আমাকে ঘুমোতে দেবে না, এই যন্ত্রণাটা আমাকে ঘুমোতে দেবে না, দিস পেইন ওন্ট লেট মি স্লিপ, দিস পেইন ওন্ট লেট মি স্লিপ। লোকজন যা ভাবতে চায় ভাবতে দাও, লোকজন যা ভাবতে চায় ভাবতে দাও, লেট পিপল থিঙ্ক হোয়াট এভার দে ওয়ান্ট, লেট পিপল থিঙ্ক হোয়াট এভার দে ওয়ান্ট, লোকজন যা ভাবতে চায় তাদেরকে ভাবতে দাও। নেক্সট এক্সাম্পল, এগিয়ে চলো, এটা সাধারণত জীবনে এগিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, এমন নয় যে তুমি কোনো লাইনে দাঁড়িয়ে আছো কোনো কাজে বা কোনো কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে আছো তখন বলছো এই কথাটা এগিয়ে চলো, সেটা তুমি বলতেই পারো, কিন্তু যখন লাইফে আমাদের একটা ফেজ আছে যখন আমরা অনেক সময় স্টাক হয়ে যাই, কি করব বুঝতে পারি না, বা কোনো বাজে ঘটনা থেকে আমরা বেরিয়ে আসতে পারি না, তখন কিন্তু এই কথাটা খুব বলা হয় কি এগিয়ে চলো, জীবনে এগিয়ে চলো, সো লেটস মুভ অন, লেটস মুভ অন, ওকে। নেক্সট এক্সাম্পল, ছাড়ো কোনো ব্যাপারকে, ব্যাপার থেকে নিজেকে সরিয়ে নাও, ধরো কোনো একটা বাজে ঘটনা ঘটেছে এবং তুমি সেখান থেকে নিজেকে ফ্রি করতে পারছো না, তখন এই কথাটা বলা হয়ে থাকে লেট ইট গো, সেই ব্যাপারটাকে তুমি যেতে দাও, লেট ইট গো, হয়তো তোমার সাথে কারো কোনো ঝগড়াঝাটি হয়েছে, অশান্তি হয়েছে বা ব্রেকআপ হয়েছে, তুমি তাকে মন থেকে মুছে ফেলতে পারছো না, বা কোনো একটা ঘটনা তুমি ইউনো এড়িয়ে চলতে পারছো না, তখন তখন বলা হবে লেট ইট গো। ভাড়া দেওয়া, ঘর ভাড়া দেওয়া বা বাড়ি ভাড়া দেওয়া, সেক্ষেত্রে বলবে টু লেট, টু লেট। নেক্সট এক্সাম্পল, তাকে ক্ষমা করো, তাকে ক্ষমা করো, লেট হিম অফ, লেট হিম অফ, বা ফরগিভ করা, ক্ষমা করা, তাকে বলবে লেট হিম অফ। আমায় ভাবতে দাও, আমায় ভাবতে দাও, লেট মি থিঙ্ক, লেট মি থিঙ্ক। অপেক্ষা করো এবং দেখো কি হয়, লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ, লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ, অপেক্ষা করো এবং দেখো কি হয়। ডাক্তারের কাছে চলো, ডাক্তারের কাছে চলো, লেটস গো টু দ্য ডক্টর, লেটস গো টু দ্য ডক্টর। নেক্সট এক্সাম্পল, তাদেরকে নিজেদের মতো থাকতে দাও, তাদেরকে নিজেদের মতো থাকতে দাও, লেট দেম বি, লেট দেম বি। তাকে সুখী হতে দাও, তাকে সুখী হতে দাও, লেট হিম বি হ্যাপি, লেট হিম বি হ্যাপি।
चलो उपभोग करी, लेट्स एनजॉय, चलो उपभोग करी, लेट्स एनजॉय। धरो तुमी कोनो पार्टी ते गेछो, लेट्स एनजॉय द पार्टी, किंबा कोनो इवेंटे गेछो, लेट्स एनजॉय द इवेंट, किंबा गेट टुगेदर, बा बंधुदेर साथे देखा होच्छे अनेक दिन परे, किंबा इन जेनरलि लाइफे कथा बला होच्छे, जीवनटा उपभोग करो, सो लेट्स एनजॉय द लाइफ। से जोरे चित्कार करेछिलो, he let out a loud wail, he let out a loud wail, let out jore chitkar kora, tomar abeg gulo ke ber kore dao, tomar abeg gulo ke ber kore dao, tomar bhetore je abeg gulo jome ache, je rag dukkho khob obhiman shegulo ke ber kore dao, so let your emotions out, let your emotions out। eta niye kotha bolo na, eta niye kotha bolo na, let's not talk about it, let's not talk about it। next example, amra shobai kritoggo thaki, let us all be thankful, let us all be thankful। আর এখানে শেষ হচ্ছে আজকের ভিডিও। আশা করি এই 50টা সেন্টেন্স তোমাদের খুব কাজে লাগবে, তোমাদের স্পোকেন ইংলিশে অনেক হেল্প করবে। এই ধরনের সেন্টেন্স বলার সময়, কথা বলার সময় যদি এই ফ্রেজেসগুলো তোমরা ইউজ করো, তাহলে অনেক বেশি স্মার্টলি, অনেক বেশি ফ্লুয়েন্টলি তোমরা স্পোকেন ইংলিশে কথা বলতে পারবে। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবে, শেয়ার করবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই অবশ্যই ভুলবে না। এবং পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্র দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।